ওয়েলকাম স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের যে ভিডিওটা হতে যাচ্ছে সেটা হচ্ছে মডেল অ্যাক্টিভিটি টাস্ক ষষ্ঠ শ্রেণী সাবজেক্ট ইতিহাস এই অ্যাক্টিভিটি টাস্কটা তোমাদের অক্টোবর মাসে যেটাকে আমরা বলছি পার্ট সেভেন তো ভিডিওটা শুরু করার আগে অবশ্যই বলবো তোমরা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ এখানে শিক্ষা সংক্রান্ত সমস্ত বিষয়গুলো আপডেট দেব এবং তার সঙ্গে ইংলিশ সাবজেক্টের উপর সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে সেটা এক্সাম হোক বা টেক্সট হোক গ্রামার হোক বা স্পোকেন ইংলিশ হোক এখানে প্রথমেই ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভে তোমাদের মিলাতে হবে একের দাগে চারটে কোয়েশ্চেন এক নাম্বার করে চার নাম্বার তো কস্তম্ভে আছে আর্য সত্য বসুমিত্র চতুর্জাম্রত পঞ্চমহাব্রত আর্য সত্য আর্য সত্য হচ্ছে গৌতম বুদ্ধ বসুমিত্র বসুমিত্রের সঙ্গে হবে চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি অর্থাৎ কাশ্মীর কনিষ্কের আমলে কাশ্মীরে যে বৌদ্ধ সঙ্গীতি হয়েছিল তার সভাপতি ছিলেন বসুমিত্র চতুর্জাম চতুর্জাম ব্রত আমরা বলবো পার্শ্বনাথের সঙ্গে জড়িত অর্থাৎ পার্শ্বনাথ প্রথম চতুর্জাম ব্রত চারটে তিনি নীতি প্রণয়ন করেন এর পরবর্তীকালে আরও একটা নীতি প্রণয়ন করেন তিনি মহাবীর মহাবীর তাকে বলা হয় ম পঞ্চমহাব্রত অর্থাৎ এইটা মহাবীরের সঙ্গে জড়িত বেশিরভাগ মহাজনপদ গড়ে উঠেছিল গঙ্গা যমুনা উপত্যকাকে কেন্দ্র করে মগধের রাজধানী প্রথমে ছিল রাজগৃহ পরে হয় পাটলি পুত্র তাহলে এখানে লিখবে রাজগৃহ সর্বজ্ঞানী হওয়ার পর মহাবীর পরিচিত হন কেবলিন নামে প্রথম বৌদ্ধ সঙ্গীতের আয়োজন করা হয়েছিল গৌতম বুদ্ধের মৃত্যুর পর এখানে তোমাদের দুই থেকে তিনটি বাক্যে উত্তর দাও দুটো কি তিনটি বাক্যে উত্তর দিতে হবে এখানে তিনটি কোয়েশ্চেন আছে দু নম্বর করে ছ নম্বর অষ্টাঙ্গিক মার্ক কি পন্থা বলতে কি বোঝো কোন কোন বা কোন সাহিত্য থেকে আমরা মহা জনপদ মহাজনপদ সম্পর্কে জানা যায় চারের দাগে চার পাঁচটি বাক্যে উত্তর দাও এখানে বলা হয়েছে মহাজনপদ গড়ে উঠেছিল কিভাবে এবং চারের দাগে দুই বৌদ্ধ ও জৈন ধর্মের মধ্যে দুটি মিল ও দুটি অমিল লেখো যেটা কিনা না তিন নাম্বার করে দুটো কোয়েশ্চেন দেখো এটা তোমরা লিখে নেবে প্রথমটা হচ্ছে গঙ্গা যমুনা উপত্যকা তারপরে রাজগৃহ তারপরে কেবলিন তারপরে গৌতম বুদ্ধের মৃত্যুর পর তিনের দাগে এক অষ্টাঙ্গিক মার্গ দুঃখ থেকে মুক্তি পাওয়ার জন্য আটটি উপায়ের কথা গৌতম বুদ্ধ শিষ্যদের বলেছিলেন সেই আটটি উপায়কে একসঙ্গে বলে অষ্টাঙ্গিক মার্গ মার্গ মানে পথ আটটি পথকে তাই একসঙ্গে বলা হয় অষ্টাঙ্গিক মার্গ মহাবীর কঠোর তপস্যার উপর জোর দিয়েছিলেন গৌতম বুদ্ধ মনে করতেন কঠোর তপস্যা নির্বাণ বা মুক্তি লাভের উপায় নয় আবার চূড়ান্ত ভোগবিলাসেও মুক্তি পাওয়া যায় না বুদ্ধ তাই মজিম পন্থা বা মধ্যপন্থা যেটাকে আমরা বলছি কথা বলেছিলেন মহাজন পদ সম্পর্কে মূলত জৈন ও বৌদ্ধ সাহিত্যগুলি থেকে ধারণা পাই সেগুলি থেকে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতীয় উপমহাদেশে ষোলোটি মহাজন পদের কথা জানা যায় এরপরে চারের দাগে এক মহাজনপদ ষোলোটি মহাজন বা ষোড়শ মহাজনপদ কিভাবে গড়ে উঠেছিল প্রাচীন ভারতে গ্রামের থেকে বড় অঞ্চলকে জন বলা হতো সেই জনকে কেন্দ্র করেই তৈরি হয়েছিল ছোটো ছোটো রাজ্য এইভাবে জন থেকে জনপদ শব্দটি এসেছে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের গোড়ায় ভারতীয় উপমহাদেশে এই রকম অনেকগুলি জনপদের কথা জানা যায় এই জনপদগুলি ওই জনপদগুলিকে ভিত্তি করেই পরের দিকে বড়ো বড়ো রাজ্য তৈরি হয়েছিল খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে এক একটা জনপদের ক্ষমতা বাড়তে থাকে সেখানকার শাসকেরা যুদ্ধ করে নিজেদের রাজ্যের সীমানা বাড়াতে থাকে এই বড় রাজ্যগুলি মহাজনপদ নামে পরিচিত বৌদ্ধ ও জৈন উভয় ধর্মে ত্রিরত্ন বলে একটি ধারণা আছে দুই ধর্মেই ব্রাহ্মণ্য ধর্মের আচার আচরণের বিরোধিতা করেছিলেন দুই ধর্মেই সবার বোঝার সুবিধের জন্য ব্যবহার করা হয়েছিল সহজ সরল ভাষা এই দুই ধর্ম মূলত নগরকেন্দ্রিক ছিল এগুলো এতগুলো তাদের মিল জৈন ধর্মে কঠোর তপস্যার উপর জোর দেওয়া হয়েছিল বৌদ্ধ ধর্মে মনে করা হয় যে কঠোর তপস্যা মুক্তি লাভের উপায় নয় জৈন ধর্ম মূলত মহাপঞ্চব্রত বা পাঁচটি নীতিকে ভিত্তি করে তৈরি বৌদ্ধ ধর্ম মূলত আটটি মার্গকে মেনে চলতে হয় আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো এবং কমেন্ট করো তার সঙ্গে ভিডিওটা বন্ধু বান্ধবকে শেয়ার করে দাও বেল বাটনটা অবশ্যই কিন্তু প্রেস করে রাখবে যাতে নতুন কোনো ভিডিও এলে তার নোটিফিকেশনটা পেয়ে যাও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই